সন্দেশখালী কাণ্ডে নয়া মোড ওডে এবার জা করলকবে তোলপাড রাজ্য সন্দেশখালী কাণ্ড নিয়ে বিগত কয়েক মাস ধরে উত্তাল রাজ্য রাজনীতি রোজ কোনো না কোনো কারণে সংবাদের শিরোনামে উঠে আসে ওড এবার যেমন সন্দেশখালী কাণ্ডের তদন্তে এল নয়া মোড বিরাট পদক্ষেপ নীল সিবিআই সন্দেশখালি নিয়ে সকল অভাব অভিযোগ শোনার জন্য এবার সেখানেই অস্থায়ী অফিস তৈরি করল তদন্তকারী সংস্থা গত জানুয়ারি মাসে ইডি পেটানোর ঘটনার পর থেকেই সন্দেশখালি নিয়ে রাজ্যে প্রবল চর্চা চলছে বর্তমানে সাসপেন্ডেড তৃণমূল নেতা শেখ শাহজাহান এবং তার বাহিনীর বিরুদ্ধে নারী নির্যাতন জমি দখলও হেনস্থা সহ একাধিক অভিযোগ তুলেছেন গ্রামবাসীরা গত এপ্রিল মাসে কলকাতা হাইকোর্টের তরফ থেকে সন্দেশখালী কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয় অভিযোগ জানানোর জন্য অনলাইনে পোর্টাল খোলারও নির্দেশ দেওয়া হয় সেই সঙ্গেই বলা হয় নির্যাতিতরা কীভাবে সিবিআইয়ের কাছে নিজেদের অভিযোগ জানাতে পারবেন সেই বিষয়ে গ্রাম জুড়ে প্রচার করতে হবে রাজ্য সরকারকে তবে সিবিআই সূত্রে জানা যাচ্ছে ইতিমধ্যেই ইমেলের মাধ্যমে অভিযোগ জমা নেওয়া বন্ধ করা হয়েছে তবে সন্দেশখালীর মানুষজন যাতে সহজে নিজেদের অভিযোগের কথা জানাতে পারেন সেই কারণে গোয়েন্দা সংস্থার তরফ থেকে একটি অস্থায়ী শিবির খোলা হয়েছে সন্দেশখালীর অভিযোগকারীদের সঙ্গে কথা বলার জন্য ইতিমধ্যেই কলকাতার সিবিআই দপ্তর থেকে বেশ কয়েকজন আধিকারিক শাহজাহান উডে পৌঁছে গিয়েছেন বৃহস্পতিবার আবার এসপির ব্যাংকের একজন আধিকারিক সেখানে যান এবার সন্দেশখালিতে অস্থায়ী ক্যাম্প করেই থাকবেন তারা। কেন্দ্রীয় এজেন্সি সূত্রে জানা যাচ্ছে সন্দেশখালিতেই এবার থাকবেন তাঁদের আধিকারিকরা সেই সঙ্গেই ইতিমধ্যেই তাদের কাছে যে যে অভিযোগ জমা পড়েছে সেগুলিও খতিয়ে দেখার কাজ হবে সিবিআইয়ের সেই অস্থায়ী শিবিরে একই সঙ্গে যে সকল মানুষ অভিযোগ জানিয়েছেন তথা অভিযোগকারীদের সঙ্গে সরাসরি কথা বলবেন সিবিআই কর্তারা এর ফলে তদন্তের গতি আরও বাড়বে বলে অনুমান করছে ওয়াকিবহাল মহলন